সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। সবার রমাদান কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ সবার ভালো যাচ্ছে, আর আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে রমজান মাসটা। তো সবার বাসায় দেখেছেন আমি ইফতার পার্টি করেছি আত্মীয় স্বজনদের বাসায়। আজকে আমার বাসায় ইফতার করতে আসতেছে সবাই। তো আমি কী কী আয়োজন করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আমার আজকের ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আমার আজকের প্রিপারেশন। কি নিচ্ছি আমার দাওয়াত পার্টির জন্য? তো প্রথমে আমি চাউমিন রান্না করব আজকে মেহমানদের জন্য, বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। এখানে আমি মুরগির বুকের অংশ কিউব করে কেটে নিয়েছি। তো সয়া সস দিয়ে দিলাম, আর সামান্য সোডা দিয়েছি, খাবার সোডা। এটা দিলে কি হয়, মাংসটা সফট থাকে, মানে হার্ড হয়ে যায় না, সেজন্য দিলাম। আদা রসুন দিয়ে নিলাম। তো এখন মেরিনেট করে আমি রেখে দিব এটা। আর সামান্য গোলমরিচও দিব, কালো গোলমরিচ, আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন। আমার কালো গোলমরিচ ছিল, সেটা আমি ম্যাশ করে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি গাজর স্লাইস করে কেটে নিয়েছি, জিঞ্জার স্লাইস করে, আর ক্যাপসিকাম। আর এই তো স্পাগেটি আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, এখন আমি রেডি করে নেব। সামান্য তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে, এখন আমি মুরগিটা ঢেলে দিলাম মেরিনেট করা, এখন ভেজে নেব। এখন সামান্য হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। বাচ্চাদের কাছে চিকেন চাউমিনটা অনেক পছন্দ, বাচ্চারা পছন্দ করে খুবই। এখন ভাজা হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন ওই কড়াইয়েই আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর গাজর। তো এখন ভাজা ভাজা করে নেব, সামান্য একটু লবণ দিচ্ছি, এটা পরিমাপ অনুযায়ী দিবেন, বেশি দিতে যাবেন না, কারণ এখানে সয়া সস ব্যবহার করব। এই যে এখানে একটা সস ব্যবহার করছি আমি, টমেটো ক্যাচাপ সয়া সস আর চিকেন বারবিকিউ যে সসটা আছে সেটা দিচ্ছি। এই তিনটা মিক্সড করে পেস্ট মানে বানিয়ে নিব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এতে এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি স্পাগেটিটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ইফতারে যদি বাচ্চাদের জন্য এই আইটেমটা করা হয় তাহলে ওরা খুব খুশি হয়ে যায়, তাই ওদের জন্য আমি এই আয়োজনটা করেছি। এখন সসটা ঢেলে দিলাম, মিক্স করে নিব। এই সময় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। এই তো চিকেনগুলো দিয়ে দিলাম। আসলে মাশাআল্লাহ চাউমিনটা অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, বাচ্চারা খুব পছন্দ করেছে। আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এভাবে। এখন আমি তৈরি করে নিচ্ছি আলুর চপ। আজকে অনেকগুলো আইটেম তৈরি করা হবে মেহমানদের জন্য, তো একে একে আপনাদের সাথে সবগুলো শেয়ার করছি। এখানে আলুর চপটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখাচ্ছি। এখানে আমি ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন একে একে সব কিছু দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, ধনে পাতা, মরিচ, সামান্য করে সব কিছু গোড়া মশলা দিব আমি, ধনিয়া, জিরা। মরিচের গুঁড়ো সামান্য, একটু হালকা হলুদের গুঁড়ো দিব,
बस एखन आमी मिक्स्ड करे निब। এইতো মিক্সড করা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট বল করে তারপর মাখিয়ে নিব। বল করে আমি স্লাইস করে নিয়েছি চপ আকারে। এইতো আমার রেডি হয়ে গেল আলুর চপ। এখন পরবর্তীতে আমি যে আইটেমটা করব সেটা হচ্ছে ফ্রাইড চিকেন এই আর কি। তো আমি এখানে দিয়ে দিয়েছি টক দই, আদা, রসুন, তারপর পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। চিকেনটা আগে হালকা সিদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে নিচ্ছি। প্রথমে ভাবলাম যে ফ্রাইড চিকেন করব, পরে ভাবলাম যে না পেরি পেরি চিকেন যেটা সেটা করব। তো এখানে পেরি পেরি চিকেনের মশলা দিয়ে দিলাম আমি এখানে। এখন সব কিছু মশলা দিয়ে দিচ্ছি একে একে করে। লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে টেস্ট হয় বেশি। এতো মেরিনেট করে রেখে দিলাম। এখন আমি রান্না করব খিচুড়ি, ঘোড়া খিচুড়ি মুগ ডাল দিয়ে। তো মুগ ডালটা ভালো করে টেলে নিচ্ছি, আমি ভিজিয়ে রাখবো। এখানে পেঁয়াজ সব কিছু দিয়ে নিচ্ছি, খিচুড়ি বসাই দিছি আমি এখানে। তো পেঁয়াজটা ভালোভাবে করে নিচ্ছি, তেজপাতা, আদা, এলাচ সব কিছু দিয়ে নিয়েছি। এখন চালটা ঢেলে দিয়েছি, এখন ভালো করে আমি ভেজে নিব। সামান্য মশলা দিয়ে নিচ্ছি। সবসময় মনে রাখবেন যদি চালটা ভালো করে ভাজেন তাহলে অবশ্যই খিচুড়িটা খুবই পারফেক্ট হবে, ঝরঝরে হবে। এখন ডালটাও দিয়ে দিলাম, ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছি এই জন্যে, তাহলে মানে এত নরমও হবে না আবার শক্তও থাকবে না, ভালো লাগে খেতে এরকম, একদম গলে যাবে না। এখন গরম পানি দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেছে আমার খিচুড়ি। একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই তো বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি, এটা গরু মাংস দিয়ে খাওয়া হবে। আর এখন আলিফের আব্বু চলে এসেছে বিকেলবেলা, এখন সে ইফতার সব ভেজে নিচ্ছে। কারণ একা হাতে আমি সব কিছু গুলি উঠতে পারতেছিলাম না, আমি তিনটা পর্যন্ত একা সকাল থেকে নিয়ে একদম হাঁপিয়ে উঠেছিলাম। তো বিকালে এসে সে বলতেছে যে দাও আলুর চপগুলো আমি ভেজে নিই, সব কিছু ভাজা আমি করি, সমস্যা নেই। আর বললাম যে ঠিক আছে করো। তো এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি, হালকা আছে হবে এটা। এই তো এখন মেহমান চলে এসেছে আলহামদুলিল্লাহ, এই রমজানের মাসে মেহমানদারি করতে পারতেছি এটাও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো সবাই মেহমানদারি করতেও পারে না, আবার ইয়েও করতে পারে না, তো আমি করতে পারতেছি এটাও তো আল্লাহর কাছে শুকরিয়া এই আর কি। তো আমি টেবিলে সব কিছু রেডি করে নিয়েছি, এই যে চাউমিন, ভুজ, ডালিম। এই তো আস্তে আস্তে সব কিছু টেবিলটা গুছাচ্ছি আমি, সবাই এখানে বসে যাবে। এই যে আলিফের আব্বু মুড়ি মাখা এক্সপার্ট, সে মুড়ি মাখানোর জন্য বসে গেছে, বাচ্চারা একটু খেলাধুলা করছে। আলিয়া তো মাশাল্লাহ তরমুজ খুব পছন্দ করে, ওয়াটারমেলন এই আর কি। মিলন ভাইরা আসছে, আনোয়ার ভাইরা আসছে, দুটো ফ্যামিলি আসছে আমাদের বাসায়।
আঙ্কেল আসছে আমাদের বাসায়, খুবই ভালো লাগছে কারণ আঙ্কেল কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে, তো আঙ্কেলও আমাদের বাসায় আসছে। আসলে আঙ্কেলকে দেখে আমার আব্বার কথা মনে পড়ে গেছে, খুবই খারাপ লাগে। আমার আব্বু আসলে ঘুমের মাঝে স্ট্রোক করে মারা গিয়েছে এই আর কি। তো পরে ইফতার খাওয়ার পরে আমাদের চা খাওয়ার পর্ব, এই তো এখন বিদায় নিয়ে নিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এই পর্যন্তই।